বিসমিল্লাহির রহমানির রহিম সুমন ওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আসছি এখন, বিশেষ করে এখন সময় আছে একটা দুপুর 1:53 আমেরিকান টাইম। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অনেক বেলে হাঁস যা নদীর পাড়ে, এই যে দেখছেন সবই করছে, পানির ভিতরে পানির উপরে, এগুলো কেউ ধরতে পারে না আর ধরেও না ইচ্ছা করে। ধরলে যদি পুলিশে, আপনি চুরি করে যা করতে পারেন করেন, কিন্তু সমস্যা হচ্ছে পুলিশে যদি ধরে আপনাকে তাহলে আপনার টিকিট দিবে, জরিমানা করবে। এবং এখানে এই যে পাশে যে দেখছেন কি সুন্দর পানির ঢেউ, খুব ভালো লাগছে। এবং এখানে সবাই মাছ শিকারে আসে বসি দিয়ে। এই যে আমাদের এক ভাই, বাঙালি ভাই, যে মাছ শিকার করছে, এবং এখান দিয়ে সমুদ্রের সাথে এটা যোগাযোগ। ভাই অনেক মাছ পাইছে, আপনার দেখাচ্ছি সেই মাছগুলো, বিশেষ করে ক্যাটফিশ, যেগুলো আমরা বাঙালিরা খাই। এই যে দেখেন ক্যাটফিশ, একদম লাইভ ক্যাটফিশ। আর এটাতে বলে পার্স, এই যে এই সাদাটা, এটা পার্স। এটা ভাজি খেতে যে কি মজা। যাই হোক, এটা আপনাদের দেখালাম আমার সামান্য একটু ভিডিও। যদি কারোর ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, চমৎকার। দেখেন দূরে একটা সমুদ্রের সাথে সম্পূর্ণ যোগাযোগ। এখন বিকেলবেলা রোদ্দুর নাই, দেখেন এই যে দূরে একটা নিশানা দেখা যাচ্ছে, তার মানে এখানে একটু উঁচু ইয়ে আছে, যেটা বলে সমুদ্রে যারা জাহাজ চালায় তারা ভালো জানে। এখানে আছে একটু উঁচু জায়গা, দেখেন এই যে দূরে আমেরিকান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। খুব সুন্দর ওয়েদার। এখানে যে সবাই গাড়ি পার করে মাছ ধরতেছে, যাই হোক, সবাইকে আবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। ঘরের বাইরে কেউ বেরোবেন না, যত সময় পারেন এই বাংলাদেশের এই সুন্দর পরিবেশ এখানেও দেখা যায়। এবং আপনারা যারা করোনা ভয় করছেন, সাবধানে থাকবেন, এবং এটা যাতে কীভাবে প্রতিহত করা যায় বা ঘরে বসে থেকে আপনারা নিজেদেরকে সেফ রাখবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।